18 বছরের সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে যদি বিএনপি ক্ষমতায় যায়। একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিশেষ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যা বিশ্বের অনেক দেশে আছে, যেসব দেশের প্রত্যেক নাগরিক 1 থেকে 2 বছরের প্রশিক্ষণ নিয়ে থাকেন। রোববার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাফিজউদ্দিন বলেন, এই সরকারের উচিত ছিল প্রথম থেকেই একটি ভালো নির্বাচন কমিশন গঠনের চেষ্টা করা, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নেই, তারা কোনো রোডম্যাপ দেয়নি, কবে নির্বাচন দেবে তাও বলে না, তারা কি সংস্কার করছে, 6টি বিষয় সংস্কারের কথা বলেছে, অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা নিশ্চুপ আছে। হাসিনার প্রেতাত্মারা এই সরকারের ওপর ভর করে আছে বলে অভিযোগ করেন। বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীতে হাসিনার লোকেরা আছে, তারা এখনো বহাল তবিয়তে আছে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে এই সরকারের উচিত ছিল প্রথমে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠক করা, তারাই দেশটাকে স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছেন, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি সেটি শুনে নেওয়া উচিত ছিল। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।